তাড়াতাড়ি জয়েন করো, তাড়াতাড়ি জয়েন করো। তো গাইজ 4 মিনিট হতে যায়, 4 মিনিটে আমি ক্লাস শুরু করব। কেউ জয়েন করেনি এখনো, তো যাই হোক ক্লাস স্টার্ট করব এবার। তো আজকের যে ক্লাসটা শুরু করব, ঠিক আছে, তো আজকের ক্লাস শুরু করবো বিল্ডিং ম্যাটেরিয়াল দিয়ে, ঠিক আছে। বিএমসি তোমরা সবাই জানো, যারা যারা জানো না, তো বিএমসি দিয়ে আমরা স্টার্ট করবো আজকে, ঠিক আছে। তো 40 নম্বর কোশ্চেন, মানে এটা সাজানো হয়নি, যাই হোক এটা 1 নম্বর কোশ্চেন থেকেই, এটা 1 নম্বর কোশ্চেন, ঠিক আছে। তো এখানে তোমাদের টেস্ট নেওয়া হবে, তোমাদেরকে অ্যান্সার বলতে হবে কি অ্যান্সার হবে, ঠিক আছে। তো ফার্স্টে যেটা দেখতে পাচ্ছ, পিক আপ দ্য কারেক্ট স্টেটমেন্ট, ওকে, পিক আপ দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোয়িং। ইন স্টোন আর্চেস দ্য স্টোন আর প্লেসড উইথ দেয়ার ন্যাচারাল বেড, ইন কর্নিস দ্য স্টোন আর প্লেসড উইথ দেয়ার ন্যাচারাল বেড অ্যাজ ভার্টিক্যাল, ইন স্টোন ওয়াল দ্য স্টোন আর প্লেসড উইথ দেয়ার আর ন্যাচারাল বেড অ্যাজ হরাইজেন্টাল, অল দায়াবাব, ঠিক আছে। তো তোমরা যারা যারা বুঝতে পারছ না কোশ্চেনটা, ভালো করে পড়ো, ঠিক আছে। তো অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো তোমরা, এটার অ্যান্সার কী হবে, ঠিক আছে। এটা বিল্ডিং ম্যাটেরিয়ালের কোশ্চেন হচ্ছে, ঠিক আছে। বিল্ডিং ম্যাটেরিয়াল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মেন যে সাবজেক্ট, এটা বিভিন্ন রকমের যে আমাদের কম্পিটিটিভ এক্সাম থাকে এগুলোতে আমাদের আসে, তো এটা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট সাবজেক্ট, এটা পড়তে হবে তোমাদেরকে ভালো করে, ঠিক আছে। তো অ্যান্সার দাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি অ্যান্সার দাও, যারা দেখছো অ্যান্সার দাও তাড়াতাড়ি। কেউ লাইভে আছো? আশা করি কেউ আছো, ঠিক আছে। যারা পরে দেখছো তারাও, ঠিক আছে, একজন আছে, একজন কে লাইভে আছো, নাম বলবে। যাই হোক, তো পিক আপ দ্য কারেক্ট স্টেটমেন্ট, তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কারেক্ট স্টেটমেন্ট কোনটা হবে, ইন স্টোন আর্চেস দ্য স্টোন আর প্লেসড উইথ দ্যার ন্যাচারাল বেড, একদম সঠিক উত্তর। ইন কর্নিস দ্য স্টোন আর প্লেসড দেয়ার ন্যাচারাল বেড অ্যাজ ভার্টিক্যাল, হ্যাঁ এটাও ঠিক। ইন স্টোন ওয়াল দ্য স্টোন আর প্লেসড উইথ দেয়ার ন্যাচারাল বেড অ্যাজ হরাইজন্টাল, হ্যাঁ আমরা হরাইজন্টালও ইউজ করতে পারি, আমরা ভার্টিক্যালও ইউজ করতে পারি, ঠিক আছে। তো আমরা এই অ্যান্সারটা যেটা আমরা দিতে পারি, অল দ্য অ্যাবাব, এটা আমরা বলতে পারি যে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর তোমরা দেখে নিতে পারো এখানে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশান ডি ইজ দ্য কারেক্ট, ওকে, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। সো নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা, ফাইবার গ্লাস। তোমরা অনেকেই জানো না ফাইবার গ্লাস কীভাবে কী, মানে কতটা ইউজ হয় কনস্ট্রাকশানে, এটা খুবই ইউজুয়াল একটা গ্লাস, যেটা হচ্ছে খুবই কাজে লাগে, হালকা খুবই কাজে লাগে এটা, ঠিক আছে। তো এটার অ্যান্সার তোমাদেরকে দিতে হবে, ফাইবার গ্লাস কী হবে, ঠিক আছে। তো ফাইবার গ্লাস কি, রিটেন হিট লঙ্গার, হ্যাজ এ হায়ার স্ট্রেংথ ওয়েট রেশিও, ইন শক প্রুফ ফায়ার রেজিস্ট্যান্ট, ডাজ নট ডিকে, এটা না ডিটা তোমরা অ্যাভয়েড করতে পারো, ঠিক আছে, বাট হ্যাঁ ঠিক আছে। তো ফাইবার গ্লাস অ্যাকচুয়ালি ইউজ হয় কেন, যাতে আমাদের জিনিসটা খুব ভালো হয়, ঠিক আছে, জিনিসটা অনেক কাজে লাগে, যার জন্য আমাদের ফাইবার গ্লাস ইউজ করা হয়, বিভিন্ন রকম কাজে লাগানো হয়। এখানে দেখতেই পাচ্ছ যে হিট রেজিস্ট্যান্স, আমাদের হিট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ফাইবার গ্লাস খুবই উপযোগী। হ্যাঁ ফাইবার গ্লাস আমাদের বিভিন্ন জায়গায় ইউজ করা হয়, ফাইবার
যে প্রপার্টি কংক্রিটে ইউজ করা হয়, ঠিক আছে, কংক্রিটে আমরা ইউজ করে, যেহেতু কংক্রিট হালকা হয়, ফাইবার জাতীয় জিনিসগুলো, ঠিক আছে। তো এখানে আমরা বলতে পারি ফাইবার গ্লাস রিটেন হিট লঙ্গার, অবভিয়াসলি হিট লঙ্গার, ঠিক আছে, এটা দীর্ঘ, হ্যাজ এ হায়ার স্ট্রেংথ ওয়েট রেশিও, অবভিয়াসলি ইন শক প্রুফ, ফায়ার রেজিস্ট্যান্ট, অবভিয়াসলি শক প্রুফ। দেখবে তোমরা বড় বড় কনস্ট্রাকশনে যখন এমইপির কাজ হয়, এমইপি অনেকে জানো না এমইপি কি, এমইপি হচ্ছে ইলেকট্রিক্যাল, এমইপির যখন কাজ হয়, এমইপির কাজে এইসব বিভিন্ন রকম ফাইবার গ্লাস ইউজ করা হয়, ঠিক আছে, বড় বড় কনস্ট্রাকশনে। আমরা কাজ করে এসেছি বিভিন্ন কনস্ট্রাকশনে, সে আমরা দেখেছি যে এমইপিতে যে বড় বড় কনস্ট্রাকশনে যেগুলো কাজ হয়, এমইপির কাজ, ঠিক আছে, অনেকে হয়তো জানো না, যারা এক্সপিরিয়েন্স নেই তাদেরকে বলছি, ঠিক আছে, ফাইবার গ্লাস কিন্তু ইউজ করা হয় এমইপির কাজে বেশি, ঠিক আছে, শক প্রুফ, ফায়ার রেজিস্ট্যান্ট, যারা দেখেছো হয়তো জানো অনেকে। তো যাই হোক, এটা অপশন অল অফ দ্য অ্যাবাভ হবে, ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে, ফাইবার গ্লাস। এগুলো ইজি, এগুলো তোমরা নিজেরাও দিতে পারবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, পিক আপ দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোয়িং, কারেক্ট অ্যান্সার কী হবে এখানে, তাড়াতাড়ি বলো তোমরা, কুইক কুইক, কেউ অ্যান্সার দাও, তাড়াতাড়ি অ্যান্সার দাও। কেউ অনলাইন নেই দেখতে পাচ্ছি, তো যাই হোক, যাই, অনলাইন থাকবে পরে দেখে নিও, ক্লাসটা খুবই ভালো হবে, কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই জন্য আমি আজকে লাইভে এসেছি। তো 39, পিক দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোয়িং, দ্য থিওরি অফ ফর্মেশন অফ কংক্রিট ইজ বেসড অন দ্য ফেনোমেনন অফ ফর্মেশন অফ ভয়েড, দ্য বাকিং অফ স্যান্ড ইজ টেকেন ইন টু অ্যাকাউন্ট ওয়াইল ভলিউমেট্রিক প্রপোর্শনিং অফ দ্য এগ্রিগেট, ওকে, দ্য ড্রাই স্যান্ড অ্যান্ড দ্য স্যান্ড কমপ্লিটলি ফ্লাডেড উইথ ওয়াটার হ্যাভ প্র্যাকটিক্যালি দ্য সেম ভলিউম, দ্য এক্সপেনশন অ্যান্ড কন্ট্রাকশন। তোমরা জানো এক্সপেনশন জয়েন্ট কি, কন্ট্রাকশন জয়েন্ট হয়, হাইওয়েতে তোমরা ইউজ করে, তোমরা অনেকে যারা হাইওয়ে কাজ করেছো তোমরা জানো হয়তো, ঠিক আছে, কন্ট্রাকশন এক্সপেনশন যেটা হচ্ছে আমাদের টেম্পারেচার উপর ডিপেন্ড করে। জয়েন্ট আর প্রোভাইডেড কংক্রিট স্ট্রাকচার এক্সিড 12 মিটার ইন লেন্থ, ওকে, সো কারেক্ট অ্যান্সার তোমরা বলো তাড়াতাড়ি। এখানে যতগুলো স্টেটমেন্ট ততগুলোই ঠিক, ঠিক আছে, কেন আমি এক্সপ্লেন করে দিচ্ছি তোমাদেরকে, যে থিওরি অফ ফর্মেশন অফ কংক্রিট ইজ বেসড অন ফেনোমেনা অফ ফর্মেশন অফ ভয়েড, একদম একদম, দ্য বাল্কিং অফ স্যান্ড টেকেন ইন টু অ্যাকাউন্ট ওয়াইল ভলিউমেট্রিক প্রপোর্শনিং অফ এগ্রিগেট, ওকে, দ্য ড্রাই স্যান্ড অ্যান্ড দ্য স্যান্ড কমপ্লিটলি ফ্লাডেড উইথ ওয়াটার প্র্যাকটিক্যালি দ্য সেম ভলিউম, একদম ঠিক, দ্য এক্সপেনশন অ্যান্ড কনস্ট্রাকশন জয়েন্ট আর প্রোভাইডেড কংক্রিট স্ট্রাকচার, একদম কংক্রিট স্ট্রাকচারে প্রোভাইডেড করা হয়, এক্সিড 12 মিটার ইন লেন্থ, অবভিয়াসলি যখন 12 মিটার লেন্থ বেশি হয়ে যাবে তখন আমাদের এক্সপেনশন জয়েন্ট ইউজ করা হয়। তোমরা সাধারণত দেখেছো বিভিন্ন রকম ব্রিজে, দেখবে তোমরা যখন একটা বড় ব্রিজ এরকম যাচ্ছে মাঝখানে দেখবে লম্বা লম্বা একটা এক্সপেনশন জয়েন্ট থাকে, কেন জয়েন্ট থাকে তোমরা বুঝতেই পারছো, এক্সিড করে 12 মিটারের থেকে তখন আমার এক্সপেনশন জয়েন্ট ইউজ করা হয়। সবাই জানো এক্সপেনশন জয়েন্ট কেন ইউজ করা হয়, অনেকেই দেখেছো ব্রিজে, ঠিক আছে, এক্সপেনশন জয়েন্ট, তো একদম অবভিয়াসলি ঠিক, ঠিক আছে, ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যান্সারটাও, ঠিক আছে, ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। কিছু ডাউট থাকলে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, ঠিক আছে, কোনো ভুল থাকলে, কোনো প্রবলেম হলে তোমরা অবভিয়াসলি সাজেশন দাও আমাকে, ঠিক আছে, কোনো ভুল থাকলে, ওকে, নেক্সট কোয়েশ্চেন বলো, নেক্সট কোয়েশ্চেনের অ্যান্সার দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, 2 মিনিট, 2 মিনিট নয়, 2 সেকেন্ড, 2 সেকেন্ডের মধ্যে এগুলো উত্তর দিতে হবে, ঠিক আছে। গুড কোয়ালিটি স্টোন মাস্ট, একটা স্টোনের মধ্যে গুড কোয়ালিটি কী থাকতে পারে তোমরা সবাই জানো, অবভিয়াসলি ডিউরেবল হবে, এখানের এই যে অপশানগুলো দেখার দরকার নেই, ঠিক আছে, পাতি কথা গুড স্টোন যখনই আমার হওয়া, গুড কোয়ালিটি স্টোন যখনই বলে দেবে আমার, এক কথা এক নম্বর বলে দেবে, মানে ডিউরেবল হবে, শক্ত, হার্ড, ডিউরেবল, তোমরা জানো ডিউরেবল, ডিউরাসেল, ডিউরাসেল তোমরা অনেকে অ্যাড দেখেছো, ডিউরাসেল ব্যাটারি, ডিউরাসেল ব্যাটারি কী কেন ইউজ করে, অনেক দিন যায়, লেন্থি, ঠিক আছে, ডিউরাসেল ব্যাটারি কেন ইউজ করতে বলে তোমাদের, যে ডিউরাসেল ব্যাটারি অনেক দিন যায়,
সেই জিনিসটাই ডিউরেবল, ডিউরেবিলিটি, দীর্ঘদিন, দীর্ঘমেয়াদী জিনিসটা যেন হয়, গুড কোয়ালিটি স্টোন, ওকে, ডিউরেবল হতে হবে। সেই জন্য বি ডিউরেবল একদম কারেক্ট অ্যান্সার। বি ফ্রি ফ্রম ক্লে, অবভিয়াসলি ফ্রি হতে হবে ক্লে, ওকে, একদম যেন কোনো ক্লে না থাকে। রেজিস্ট অ্যাকশন অ্যাসিড, অবভিয়াসলি রেজিস্ট করবে অ্যাসিড থেকে, অ্যাসিডের ফলে কোনো এফেক্ট যেন না হয়। তোমরা জানো তাজমহলে যে এফেক্টটা হয়, ক্যালসিনেশন যে এফেক্ট, ওকে, ক্যালসিয়ামের সঙ্গে অ্যাসিডের যে বিক্রিয়া যেটা হয়, H2SO4 এর HNO3 যে বিক্রিয়া, তোমরা জানো যে ওটার ফলে আমাদের তাজমহলে অনেক গ্লেজ যে কমে গেছে পলিউশনের জন্য। কিসের জন্য? ওটা অ্যাসিডের জন্য, ঠিক আছে। অ্যাসিড, অ্যাসিড ইজ দ্য মেন রিজন ফর দ্য স্টোন। তো এখানে আমরা বলতে পারি অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুড কোয়ালিটি স্টোনের মধ্যে আমাদের সব কিছু থাকতে হবে, ডিউরেবল হতে হবে, ক্লে ফ্রি থাকতে হবে, রেজিস্ট করতে হবে অ্যাসিড থেকে যেন, ঠিক আছে, কোনো অ্যাসিডের কোনো কারণে যেন আমার স্টোনটা যেন খারাপ না হয়, ওকে। তো অল অফ দ্য অ্যাবাভ কারেক্ট অ্যান্সার, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সুয়ার পাইপ, সুয়ার পাইপ 37, সুয়ার পাইপ আর মেড অফ, অ্যান্সার তাড়াতাড়ি, কুইক অ্যান্সার, কুইক কুইক। সুয়ার পাইপ, সুয়ার পাইপ আর মেড অফ আর্দেন ওয়ার, স্টোন ওয়ার, জেফ্রেটারি ক্লে, টেরাকোটা, অল দ্য অ্যাবাভ। তো এগুলো, এই অপশন সাধারণত থাকে না, তো যাই হোক দিয়েছে যখন তোমাদেরকে দেখতে হবে। সুয়ার পাইপ আর মেড, সুয়ার পাইপ কী দিয়ে তৈরি হয়? সুয়ার পাইপ তোমরা জানো আর্দেন ওয়ার তো হবেই না, ঠিক আছে, মানে মাটি, মাটি দিয়ে পাইপ হয় না, ঠিক আছে, তো সেগুলো লংজিভিটি হয় না। কি হলো আবার, ক্লাস করতে করতে এইসব কি হচ্ছে? সরি গাইস, সরি, সমস্যা এত অনলাইনে গাইস প্রচুর সমস্যা হয়, যার ফলে ক্লাস করতে খুব প্রবলেম হচ্ছে। এভাবে প্রবলেম হচ্ছে প্রচুর গাইজ, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিতে পারো, ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নাও। আমার কাছে এখন ল্যাপটপ নেই গাইজ, তার জন্য আমার একটু প্রবলেম হচ্ছে। আমি অ্যাকচুয়ালি এটা মোবাইল থেকেই করছি, ঠিক আছে, যেটা যেটা একটু প্রবলেম হচ্ছে, একটু গাইজ কোঅপারেট করো আমার সঙ্গে, ঠিক আছে। আমার ল্যাপটপটা এখন আমার কাছে নেই, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, তো সুয়ার পাইপ, তোমাদের কোশ্চেন নিয়ে কথা, অত কথা বলে লাভ নেই এখন, ঠিক আছে। সুয়ার পাইপ আর মেড অফ, সুয়ার পাইপ কী দিয়ে তৈরি হয়? সুয়ার পাইপ তৈরি হয় আমাদের, আর্থেন ওয়ার তো হবে না, রিফ্র্যাক্টরি ক্লে হবে না, অল অফ দ্য হবে না, স্টোন ওয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সুয়ার পাইপ ইজ স্টোন ওয়ার, ওকে, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফর প্রিপেয়ারিং পোর্সেলেন দ্য ক্লে শুড বি, ওকে, পোর্সেলিয়ান, একটা, এটা একটা ক্লে, পোর্সেলিয়ান, তোমরা জানো অনেকে পোর্সেলিয়ান টাইলস, পোর্সেলিয়ান টাইলস আমাদের টয়লেটে ইউজ করা হয়, তোমরা অনেকে জানো হয়তো, টয়লেট বিভিন্ন জায়গায় ইউজ করা হয়। 300x300 mm এর যে পোর্সেলিয়ান টাইলস হয়, 300x300 mm, তোমরা অনেকে জানো না হয়তো, 300x300 mm এর পোর্সেলিয়ান, এই যে পোর্সেলিয়ান যে ক্লে হয়, ঠিক আছে, এই পোর্সেলিয়ান ক্লে দিয়ে টাইলস হয় 300x300, তোমরা অনেকে জানো হয়তো, কনস্ট্রাকশনে যারা কাজ করো, যাদের এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, 300x300 টাইলস হয়, বাথরুমে ইউজ করা হয়, বিভিন্ন রকম জায়গায় ইউজ করা হয় 300x300, যে সেই পোর্সেলিয়ান ক্লে প্রিপেয়ার করা হয় কি, ঠিক আছে, ফর প্রিপেয়ারিং পোর্সেলিয়ান দ্য ক্লে শুড বি, দ্য ক্লে শুড বি মানে কী কী হতে হবে, সাফিসিয়েন্টলি পিওর, অবভিয়াসলি, হাই ডিগ্রি অফ টেন্সিটি, অবভিয়াসলি, গুড প্লাস্টিসিটি, গুড প্লাস্টিসিটি তো হতেই হবে, নাহলে জিনিসটা বেশি দিন টিকবে না, প্লাস্টিসিটি অবশ্যই হতে হবে, চিপচিপে হতে হবে, ঠিক আছে, হাই ডিগ্রি অফ টেন্সিটি, সাফিসিয়েন্টলি পিওর, অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, আর কিছু বলছি না, এখানে কিছু বলার নেই, ঠিক আছে। 35 কোশ্চেনটা তোমরা দেখে নাও একটু কী অ্যান্সার হতে চলেছে। 35, পলিমারাইজেশন, পলিমারাইজেশন হেল্পস টু ইম্প্রুভ দ্য প্রপার্টি অফ স্ট্রেন্থ, রিগিডিটি,
ইলাস্টিসিটি অল অফ দা অল অফ দিস। তো তোমরা বুঝতেই পারছ পলিমারাইজেশন কি। পলিমারাইজেশন হেল্পস টু ইম্প্রুভ দ্য প্রপার্টি অফ স্ট্রেংথ রিগিডিটি ইলাস্টিসিটি অল অফ দিস। তো অবভিয়াসলি পলিমারাইজেশন আমাদের কি ইম্প্রুভ করে প্রপার্টির মধ্যে, ঠিক আছে, অবভিয়াসলি স্ট্রেংথ তো হবেই, ঠিক আছে, স্ট্রেংথ তো হবেই, রিগিডিটি অবশ্যই হবে, ইলাস্টিসিটিও হবে, ঠিক আছে, এই তিনটেই আমাদের পলিমারাইজেশন ইম্প্রুভ করে আমাদের প্রপার্টির মধ্যে, ঠিক আছে। সো অল অফ দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। সো তোমরা ডি দেখতে পাচ্ছ, ডি কারেক্ট অ্যান্সার এখানে। নেক্সট কোশ্চেন, গ্যালভানাইজিং মিনস কভারিং আয়রন উইথ থিন কোট। তো গ্যালভানাইজিং কি তোমরা জানো হয়তো, গ্যালভানাইজিং হচ্ছে একটা থিন কোট দেওয়া হয় আয়রন, যাতে আমাদের আয়রন কি হয় মরচে না ধরে। তোমরা অনেকেই জানো যে এখনকার দিনে স্টেনলেস স্টিল বেরিয়েছে, স্টেনলেস স্টিল, স্টেনলেস স্টিলটা কি, স্টেনলেস স্টিল আমাদের কি মরচে ধরে না, ওর মধ্যে একটা কোটিং থাকে, গ্যালভানাইজিং করা থাকে স্টেনলেস স্টিল, ওকে। তো সেটাই তো, কিসের ওটা কোট থাকে, ঠিক আছে। তো অনেকেই হয়তো জানো না, গ্যালভানাইজিং মিনস কভারিং আয়রন এ থিন কোট, টিন, জিঙ্ক, গ্লেজ, এটা তো হবে না, কোল্টার গ্লেজ হবে না, টিন হবে না, টিন হবেই না, জিঙ্ক, জিঙ্ক ওয়াটার রেজিস্ট্যান্ট, ওকে। গ্যালভানাইজিং করা হয় আয়রনে, জিঙ্কের কোট দেওয়া হয়। তোমরা অনেকে জানো না, যারা জানো না তারা জেনে নাও, স্টেনলেস স্টিল জিঙ্কের কোট দেওয়া হয়, গ্যালভানাইজিং করা হয়, ঠিক আছে। খুবই ইজি কোশ্চেন এগুলো, বিল্ডিং ম্যাটেরিয়ালের কোশ্চেনগুলো এগুলো পড়ে, এগুলো খুবই পড়ে কোশ্চেন, ঠিক আছে, তোমরা মাথায় রেখো কিন্তু এগুলো। নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি, ফর প্রিপেয়ারিং পোরসেলেন দ্য ক্লে শুড বি, একটু আগেই আমরা পড়লাম, সাফিসিয়েন্টলি পিওর, অল অফ দ্য অ্যাবাব ইজ দ্য কারেক্ট অ্যান্সার, একটু আগেই আমরা পড়লাম, ঠিক আছে, অল অফ দ্য ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, ডি, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান ডি তোমরা দেখতে পাচ্ছ এখন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে, অ্যাসবেস্টো, তোমরা অনেকেই জানো অ্যাসবেস্টো কি, বাড়ির ছাদে দেওয়া হয় অ্যাসবেস্টো, ঠিক আছে, অ্যাসবেস্টোস, অ্যাসবেস্টোস বাড়ির ছাদে দেওয়া হয় তোমরা জানো, ঠিক আছে। তো এখানে বলেছে অ্যাসবেস্টো সিমেন্ট, তো বাড়ির ছাদে যে অ্যাসবেস্টার দেওয়া হয় এখনকার যুগে তো অনেক হাইলি পলিমারের অ্যাসবেস্টো চলে এসেছে, অ্যাসবেস্টো সিমেন্ট, আগেকার যুগে দেখবে তোমরা সিমেন্টের অ্যাসবেস্টো দেওয়া হতো, যেটা হচ্ছে ভালো না অ্যাকচুয়ালি, আমি মনে করি ভেঙে যায়, কোনো কিছু পড়লে ভেঙে যায়, আমার মতে ভালো নয়, যাই হোক। তো অ্যাসবেস্টো সিমেন্ট ইজ ব্রিটেল, ওয়ার্প ডিউ টু চেঞ্জ হিউমিডিটি, স্ট্রেংথ লোয়ার হোয়েন স্যাচুরেটেড বাই ওয়াটার, অবভিয়াসলি স্ট্রেংথ লোয়ার, স্ট্রেংথ লোয়ার, আমি তোমাকেই বললাম এক্ষুনি তোমাদেরকে যে অ্যাসবেস্টো সিমেন্ট যে হয় না বাড়ির ছাদে আমরা ইউজ করি, যেটা আমাদের খুবই বাজে, এই যে এখানে বলেছে না স্ট্রেংথ অফ লোয়ার, স্ট্রেংথ কমে যায় যখনই আমাদের জল বেশি পড়ে, বৃষ্টি হয় তখন কি স্ট্রেংথ কমে যায়, সেই জন্য এখানে বলেছে স্ট্রেংথ অফ লোয়ার হোয়েন স্যাচুরেটেড বাই ওয়াটার, স্যাচুরেটেড হয়ে যায় বর্ষা হলে, ঠিক আছে। ওয়ার্প ডিউ টু চেঞ্জেস হিউমিডিটি, একদম, ইজ ব্রিটেল, ব্রিটেলনেস, ব্রিটেলনেস তোমরা জানো, যেমন কাঁচ, কাঁচ কি, মিরার, কাঁচ, ব্রিটেল, ব্রিটেল নেচার, একটু মানে তা কোনো কিছু বেশি জোরে মারলেই ভেঙে যায়, কেন ভেঙে যায়, ব্রিটেল নেচার, দ্যাট ইজ ব্রিটেল নেচার, ওকে। সো অ্যাসবেস্টো সিমেন্ট ইজ দ্য অল, এখানে যে অপশানগুলো আছে সবগুলোই ঠিক, ঠিক আছে, অল দ্য অ্যাবাব। তো আমি বুঝিয়ে দিলাম তোমাদেরকে অ্যাসবেস্টো সিমেন্ট পুরো, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন করার আগে না তোমরা একটু বুঝে নেবে, ঠিক আছে, বুঝে করবে, কোশ্চেনের অ্যান্সার ইজিলি দিতে পারবে, তোমরা যদি কোনো কোশ্চেনের অ্যান্সার নাও জানো আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা পারবে, ঠিক আছে, পারতেই হবে, কোনো ব্যাপার নয়, ইজি, একদম ইজি কোশ্চেন, ইজি, শুধু পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, ব্যাস আর কিছু না। ব্রিটেলনেস, ব্রিটেলনেস অফ
cold is due to an excess sulfur, carbon, phosphorus, silicon. Brittleness of cold due to an excess. So brittleness kokhon hoy? Brittleness of cold is due to an excess kokhon beshi hoy? Ki amader beshi hoy? Beshi pore brittleness of cold is due to an excess of কোনটা বেশি থাকার কারণে আমাদের ব্রিটেলনেস হয় শীতকালে? কার্বন, সালফার, ফসফরাস, তো কার্বন তো হবে না, সালফারও হবে না, ফসফরাস সি দা কারেন্স, সিলিকন তো হবে না, সিলিকন হয় না, তো ব্রিটেলনেস যদি হয়, ব্রিটেলনেস অফ কোল্ড ইজ ডিউ টু অ্যান এক্সেস, তো শীতকালে ব্রিটেলনেস কখন হয়? তখন ফসফরাস বেশি থাকে। তো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তোমরা এখানে দেখতে পাচ্ছ সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানে কিছু বলার নেই, এগুলো মুখস্থ করতে হবে তোমাদের, এগুলো কিছু কিছু জিনিস তোমাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ, এবার সিমেন্টে চলে এসেছি, সিমেন্টের একটা কোশ্চেন চলে এসেছে বিএমসি থেকে, ঠিক আছে। ফর এ ম্যানুফ্যাকচারিং অফ পোর্টল্যান্ড সিমেন্ট প্রপোর্শন অফ র ম্যাটেরিয়াল ইউজড, সিমেন্টের কোশ্চেন। তো সিমেন্টে আমাদের কী কী ম্যাটেরিয়াল ইউজ করা হয়, তো পাতি কথা তোমরা মনে রাখবে সেলিম, অনেকেই জানো হয়তো সেলিম, এটা আমাদের একদম মনে রাখার একদম মহা অস্ত্র। সিমেন্টের প্রপার্টিজ, ব্রিকের প্রপার্টিজ আমরা অনেকে যদি মনে না রাখতে পারি, তখন আমাদের এইটা আমাদের মনে রাখতে হবে, সেলিম। সেলিম কীভাবে আমরা মনে রাখবো? সেলিম, সেলিম সিলিকা, এ অ্যালুমিনা, এ লাইম, আই আয়রন, এম ম্যাগনেসিয়া। ওকে, তো এটা হচ্ছে ব্রিকের ক্ষেত্রে, সিমেন্টের ক্ষেত্রেও সেলিম হবে, সেলিম। কিন্তু হ্যাঁ, সিমেন্টের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আগে হয় সেটা আগে দেখে নাও। তো সিমেন্টের ক্ষেত্রে লাইম সব থেকে বেশি থাকে, 63%, সিলিকা তারপর থাকে, প্রথমে লাইম তারপর সিলিকা 22%, আদার ইনগ্রেডিয়েন্ট 50%, ঠিক আছে। তো পাতি কথা এখানে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তোমরা বুঝতে পেরেছো, সিমেন্টে লাইম বেশি থাকে। আর সিমেন্টে লাইম বেশি থাকে। কি হচ্ছে গাইজ আমার? তো অনেকে অনলাইন আছো, কেউ দেখি একটু কে কে অনলাইন আছো, কেউ যদি অনলাইন না থাকো তোমরা পরে ক্লাসটা দেখে নিও ভালো করে, খুবই ইজি ক্লাস, খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস, ঠিক আছে। লাইম ম্যানুফ্যাকচার অফ পোর্টল্যান্ড সিমেন্ট, ম্যাটেরিয়াল ইউজ আর লাইম 63%, সিলিকা 22%। ওকে, সো এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো সেলিম মনে রাখো তোমরা, সেলিম ইজ, সেলিম ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো তোমরা মনে রাখো, অনলাইনার হিসেবে সেলিম মনে রাখো, অনলাইনার, ঠিক আছে, অনলাইনার হিসেবে সেলিম মনে রাখতে হবে। ওকে, তো সেলিম তোমরা মনে রাখবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রেজিস্ট্যান্ট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রেজিস্ট্যান্ট হুইচ অফ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যাসিড রেজিস্ট্যান্ট অ্যাজবেস্টো। সো অ্যাসিড রেজিস্ট্যান্ট অ্যাজবেস্টো আমরা যদি বলি, অ্যাক্টিনাইড অ্যাজবেস্টো, অ্যামোসাইট অ্যাজবেস্টো, অ্যান্থ্রাফাইট, অ্যান্থ্রাফালাইট অ্যাজবেস্টো, ক্রোসিডোলাইট অ্যাজবেস্টো। সো এইগুলো তোমাদের একটু জেনে রাখা ভালো, এই কারণেই যে অ্যাসিড রেজিস্ট্যান্ট অ্যাজবেস্টো এখন ইউজ করা হয় বেশিরভাগ জায়গায়। কেন? দীর্ঘমেয়াদি হয়। অ্যাজবেস্টো সিমেন্ট তোমরা তো জানো যে একদম ইউজ হয় না, ঠিক আছে, যেটা আমাদের বাজে, অ্যাকচুয়ালি খুব কাজে লাগে না অ্যাজবেস্টো, ঠিক আছে। তো এখানে যেগুলো দেখতে পাচ্ছ সবই এখানে ওয়াটার রেজিস্ট্যান্স, অ্যাসিড রেজিস্ট্যান্স, সব কিছু ওয়াটার রেজিস্ট্যান্স, তো সব অ্যাজবেস্টোই হয়, কিন্তু ওর ডিউরেবিলিটি কমে যায় অ্যাজবেস্টো সিমেন্ট, ঠিক আছে। তো অল দ্য অ্যাবাভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডি ইজ দ্য
কারেন্স ওকে অ্যাসিড রেজিস্ট্যান্স এটা মনে রাখো তোমরা ডিউ টু অ্যাটাক ড্রাই রট দ্য টিম্বার ডিউ টু অ্যাটাক ড্রাই রট দ্য টিম্বার এখানে অ্যান্সার কী হবে ক্যা হোক অ্যান্সার বলো ডিউ টু অ্যাটাক অফ ড্রাই রট The timber crack, shrink, reduce the powder. None of this. কেউ যদি অ্যান্সার দাও তাড়াতাড়ি অ্যান্সার দাও তো এখানে 27 এর কোশ্চেনটা তোমরা ইজিলি করতে পারবে রিডিউস টু পাউডার ডিউ টু অ্যাটাক অফ জাইরড দ্য টিম্বার ঠিক আছে পাউডার ইউজ করা হয় ঠিক আছে বুঝতে পেরেছো জাইরড যাতে অ্যাটাক না হয় টিম্বারে পাউডার ইউজ করা হয় ঠিক আছে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দ্য প্লাস্টিক মেড সেলুলোজ রেজিন দ্য প্লাস্টিকস মেড ফ্রম সেলুলোজ রেজিন অ্যান্সার বলো তাড়াতাড়ি আর এজ ক্লিয়ার এজ গ্লাস আর টাফ অ্যান্ড স্ট্রং পজেস এক্সেলেন্ট ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অল দ্য অ্যাবাভ তোমরা কি বলছো দ্য প্লাস্টিক আর মেড সেলুলোজ রেজিন আর ক্লিয়ার গ্লাস অবভিয়াসলি ক্লিয়ার গ্লাস হয় স্বচ্ছ হয় টাফ অ্যান্ড স্ট্রং শক্ত মজবুত হয় এক্সেলেন্ট ইলেকট্রিক্যাল প্রপার্টি অবভিয়াসলি ইলেকট্রিক্যাল প্রপার্টিজ হিসেবে ইউজ করা হয় প্লাস্টিক সেলুলোজ পাইপ যেগুলো পিভিসি পাইপ হয় তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কী আছে কেওলাইন কেওলাইন ইজ দ্য কেমিক্যালি কেওলিন কেওলিন ইজ কেমিক্যালি ক্লাসিফাইড অ্যাজ মেটাবরপিক রক আর্জেলাসিয়াস রক ক্যালসিয়াস রক সিলিসিয়াস রক এগুলো কিছু বলার নেই এগুলো রাট্টা মারলো কুছ নেই এগুলো রাট্টা মারতে হবে এগুলো একদম ইজি কোশ্চেন কেওলিন কেওলিন ইজ কেমিক্যালি ক্লাসিফাইড অ্যাজ মেটাবরপিক রক আর্জেলাসিয়াস রক ক্যালসিয়াস রক ক্যালসিয়াস রক কোনোদিনও হবে না তোমরা জানো সেটা মেটাবরপিক রক হবে না মেটাবরপিক রক হবে না আর্জিলেসিয়াস রক হবে তো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কেন হবে আর্জিলেসিয়াস রক তো কেওলিন হচ্ছে আর্জিলেসিয়াস রকের একটা পার্ট ঠিক আছে মেটামরফিক রক তো হবে না মেটামরফিক রক আমরা জানো সেল মেটামরফিক রক সিলিসিয়াস রক ক্যালসিয়াস রক এগুলো আলাদা তো এই কেওলিন ইজ এ কেমিক্যালি গেছে আর্জিলেসিয়াস রক বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো বি তোমাদের সঠিক উত্তর ঠিক আছে বিটুমিন ইন সলিড স্টেট ইন কল অ্যাসফাল্ট অবভিয়াসলি সেমি ফ্লুইড স্টেট ইজ কল মিনারেটার অবভিয়াসলি ফ্লুইড স্টেট ইজ কল পেট্রোলিয়াম সবগুলোই ঠিক সরি সবগুলোই ঠিক অল দ্য অ্যাবাভ বিটুমিন ইজি কোশ্চেন এখানে পুরো ইজি কোশ্চেন দ্য প্লাস্টিক মেড from cellulose resin are as clear as glass are tough and strong possess excellent electrical properties all the above is the correct answer হবে আগেই করেছো তোমরা কোশ্চেনটা রট আয়রন রট আয়রন তোমাদেরকে বলতে হবে রট আয়রন যে পিওর আয়রন রট আয়রন কন্টেন্ট কার্বন অ্যাবাউট অবভিয়াসলি কার্বন কম থাকবে না বেশি থাকবে তোমরা কি জানো রট আয়রন রট আয়রন মানে তোমরা মনে রাখবে এখানে পিওর আয়রন এখানে কার্বন একটু কম থাকবে তো ওয়ান পয়েন্ট থেকে 5.5% হবে না রং জিরো পয়েন্ট থেকে ওয়ান পয়েন্ট রং জিরো পয়েন্ট ওয়ান থেকে 0.25 অবভিয়াসলি সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রট আয়রন পিওর আয়রন ঠিক আছে মনে রাখবে তোমরা এই এই রট আয়রন এই দেখো রট আয়রন এই কোশ্চেনটা আমি কালকে করেছিলাম পিএসসিতে বলেছিল ঠিক আছে দেখেছো এখান থেকেই সব কোশ্চেন আসবে এর বাইরে আসবে না একদম দেখে নিও তোমরা ঠিক আছে দ্য মেন কনস্টিটিউন্ট অফ ফ্লাই অ্যাস কোথা থেকে হয় তোমরা জানো অনেকে থার্মাল পাওয়ার স্টেশন থেকে ফ্লাই অ্যাস বেরোয় ঠিক আছে দ্য মেন কনস্টিটিউন্ট অফ ফ্লাই অ্যাস ইজ অ্যালুমিনিয়াম অক্সাইড সিলিকা ফেরাস অক্সাইড অল অফ দিস মেন কনস্টিটিউন্ট অফ ফ্লাই অ্যাস ইজ অ্যালুমিনিয়াম অক্সাইড অবভিয়াসলি অ্যালুমিনিয়াম অক্সাইড হবে সিলিকা থাকে ফেরাস অক্সাইড থাকে অল অফ দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে সো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো মনে রাখবে তোমরা ফ্লাই অ্যাস অ্যালুমিনিয়াম অক্সাইড সিলিকা ফেরাস অক্সাইড ওকে সি ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার
Depending the chemical composition and mechanical properties, iron may be classified as cast iron, wrought iron, steel, all the above. Tatari bolo, tatari, quick bolo, guys. Bondura, tatari bolo, student. আমি তো তোমাদেরকে বন্ধু হিসেবে ভাবি, স্টুডেন্ট ভাবি না। স্টুডেন্ট ভাবলে কোনো বন্ধু হিসেবে হেল্প করে দিচ্ছি তোমাদেরকে। এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা বিএমসির এই কোশ্চেনগুলো তোমরা পড়বে ভালো করে, খুবই ভালো কোশ্চেন, ঠিক আছে। ডিপেন্ডিং অন দ্য কেমিক্যাল কম্পোজিশন অ্যান্ড মেকানিক্যাল প্রপার্টিজ, আয়রন মে বি ক্লাসিফাইড অ্যাজ, কী অ্যান্সার হবে? ডিপেন্ডিং অন দ্য কেমিক্যাল কম্পোজিশন and mechanical properties, iron may be classified as cast iron, wrought iron, steel, all the above. তো এখানে আমরা বলতে পারি অ্যান্সার ইজ দ্য অল দ্য অ্যাবাব। কেন হবে অল দ্য অ্যাবাব? যেখানে কাস্ট আয়রনও হয়, রট আয়রনও হয়, স্টিলও হয়, ঠিক আছে। মেবি ক্লাসিফাইড মেকানিক্যাল আর আর কেমিক্যাল কম্পোজিশন যদি আমরা বলি, ঠিক আছে, আয়রন, এই তিনটেই ডিপেন্ড করে, অল দ্য অ্যাবাব, ঠিক আছে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইফ দ্য ফার্নেস ইজ প্রোভাইডেড ইন সাফিসিয়েন্ট ফুয়েল অ্যাট লো টেম্পারেচার, দ্য টাইপ অফ পিগ আয়রন প্রডিউস ইজ কল্ড বিসমার পিগ, গ্রে, হোয়াইট ফ্রগ, মর্টাল ফ্রিক। Furnace provides insufficient fuel, low temperature. The type of pig iron produced is called kon pig kora hai. White and frog pig. White or frog pig. C is the correct answer. Okay. White and frog pig kora hai. Dekhte hi pacho, option C is the correct answer. Stainless steel content. Stainless steel e ki thake? স্টেনলেস স্টিল 18% ক্রোমিয়াম, নিকেল 8% ক্রোমিয়াম নিকেল। তো তোমরা জানো স্টেনলেস স্টিল, একটু আগেই আমরা বলেছিলাম যে এটা হচ্ছে একটা গ্যালভানাইজেশন, যেটা আয়রনের উপর কোট দেওয়া হয় যাতে মরচে না লাগে, রাস্ট না লাগে, ঠিক আছে। আয়রন তোমরা জানো আয়রনের সঙ্গে যে অক্সিজেনের যে বিক্রিয়া হয়, ফেরাস অক্সাইড হয়, ঠিক আছে, মোর্চে যেটা ধরা হাত ধরে, ঠিক আছে, মোর্চে ধরে যায়, যার ফলে আমাদের রড খারাপ হয়ে যায়। তো সেই জন্য স্টেনলেস স্টিল হচ্ছে কি আমাদের গ্যালভানাইজেশন করা হয়। তো এর মধ্যে কী দেওয়া থাকে রড আয়রন মানে গ্যালভানাইজেশনে? কোট দেওয়া থাকে, কী কোট দেওয়া থাকে? ক্রোমিয়াম নিকেল থাকে, বাট কত পার্সেন্ট থাকে? 18% ক্রোমিয়াম থাকে, 8% নিকেল থাকে, তোমরা মনে রাখবে, ক্ঠিক আছে। 18% ক্রোমিয়াম, 8% নিকেল, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্রোমিয়াম অ্যান্ড নিকেল। স্যান্ডস্টোন কি? সেডিমেন্টারি রক, মেটামরফিক রক, ইগনিয়াস রক, অবভিয়াসলি এটা সেডিমেন্টারি রক। কেন সেডিমেন্টারি রক তোমরা অনেকে জানো, দেখো যদি তোমরা মনে রাখতে না পারো, রক কনভার্ট যে হচ্ছে আমাদের সেডিমেন্টারি রক থেকে মেটামরফিক রক অনেকে মনে রাখতে পারে না, আমি জানি এই জিনিসটা অনেকেরই হয়। সেডিমেন্টারি রক থেকে মেটামরফিক রক, ওকে। তো এটাকে কনভার্ট করতে হয় কিভাবে? মনে রাখবে কী করে তোমরা যে স্যান্ডস্টোন থেকে কী হয়, সেডিমেন্টারি রক থেকে যে আমরা মেটামরফিক যে রকটা হয় স্যান্ডস্টোন থেকে, কোয়ারজাইট, ঠিক আছে, কোয়ারজাইট হয় স্যান্ডস্টোন থেকে। তো স্যান্ডস্টোন থেকে স্যান্ডস্টোন এস, সেডিমেন্টারি রক এস। তো এইভাবে তোমরা মনে রাখতে পারো স্যান্ডস্টোন থেকে সেডিমেন্টারি রক, ওকে। এটা প্রত্যেক এই কোশ্চেনটা প্রত্যেক জায়গায় পড়ে, কেন বল পড়ে তোমরা জানো না হয়তো, স্যান্ডস্টোনটা কনস্ট্রাকশনে ইউজ হয়। যারা আমি কনস্ট্রাকশনের কাজ করেছি সেই জন্যই বলছি, জানি আমি, রিয়েল দেখেছি স্যান্ডস্টোন। তোমাদেরকে একটা ছবি দেখাবো পরের দিন, স্যান্ডস্টোন কীভাবে কনস্ট্রাকশনে ইউজ হয়, মানে রিয়েল দেখাবো একদম, ঠিক আছে।
একটা ছবি কালকে দেখাবো যে কিভাবে স্যান্ডস্টোনটা বাইরে ইউজ করা হয়। তোমরা অনেকে জানো না বা জানো, ড্রাই ক্ল্যাডিং বলে জানো কি, ড্রাই ক্ল্যাডিং অনেকে জানো, যদি জানো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো। ড্রাই ক্ল্যাডিং, তো ড্রাই ক্ল্যাডিং স্যান্ডস্টোন ইউজ করা হয়। ড্রাই ক্ল্যাডিং যারা জানো না, ড্রাই ক্ল্যাডিংয়ে স্যান্ডস্টোন ইউজ করা, সেডিমেন্টারি রক, ওকে, বিভিন্ন কনস্ট্রাকশনে ইউজ করা হয়। আমি ছবি কালকে দেখাবো, ঠিক আছে, সেডিমেন্টারি রক, ওকে। অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইফ দ্য ফার্নেস ইজ প্রোভাইডেড ইনসাফিসিয়েন্ট ফুয়েল, লো টেম্পারেচার, দ্য টাইপ অফ পিগ আয়রন, একটু আগেই আমি বলেছিলাম, হোয়াইট অ্যান্ড ফ্রগ পিগ, কোয়াজাইট, কোয়াজাইট এক কথায়, মেটামরফিক রক, আর্জেলেসিয়াস রক, ক্যালসিয়াস রক, সিলিসিয়াস রক, তো অবভিয়াসলি মেটামরফিক রক হয়, বাট এটা হচ্ছে ক্যাটাগরির মধ্যে যদি আমি বলি কোয়াজাইট, সিলিসিয়াস রক, ঠিক আছে, সিলিসিয়াস রকও হবে, মেটামরফিক রকও হবে, দুটোই হবে, এটা এ অ্যান্সারও হবে, ডি অ্যান্সারও হবে, আর যদি দুটোই থাকে তখন সিলিসিয়াস রক করে দেবে, ঠিক আছে, ওকে। নাহলে মেটামরফিক রক কোয়াজাইট একটু আগে আমি বলেছিলাম স্যান্ডস্টোন থেকে। দ্য ভ্যারাইটি অফ পিক আয়রন ইউজড টু ম্যানুফ্যাকচার অফ রট আয়রন, একটু আগে আবার একই কোশ্চেন, দ্য ভ্যারাইটি অফ পিক আয়রন ইউজ ম্যানুফ্যাকচার রট আয়রন, হোয়াইট অ্যান্ড ফ্রগ পিগ, একটু আগে এই কোশ্চেনটা করছো, কিছু এখানে বলার নেই, তোমরা জানো, দ্য রক হুইজ ফর্ম ডিউ টু কুলিং অফ ম্যাগমা অ্যাট কনসিডারেবল ডেপথ ফ্রম আর্থ সার্ফেস আর কল্ড, যখন আমাদের ম্যাগমাটা আর্থ সার্ফেসে আসে তখন আমরা ওটাকে কি বলি, ইগনিয়াস রক, এটাকে কিছু বলার নেই, ঠিক আছে। এখানে অপশান এ বলছে প্লুটোনিক রক বলছে, কিন্তু এটা ইগনিয়াস রক, ওকে। দ্য রক হুইজ ফর্ম ডিউ টু কুলিং অফ ম্যাগমা অ্যাট কনসিডারেবল ডেপথ অফ আর্থ সার্ফেস, এখানে বলেছে আর্থ সার্ফেস, আর্থ সার্ফেসে যখন আমাদের যেই ম্যাগমাটা আসে সেটা ইগনিয়াস রক হয়, প্লুটোনিক রক নয়, এটা ইগনিয়াস রক হবে, ইগনিয়াস রক, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে, ডি ডি, এটা ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডি হবে। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইগনিয়াস রক হবে, প্লুটোনিক রক হবে যখন ইগনিয়াস রক থাকবে না, ঠিক আছে, নাহলে এটা ইগনিয়াস রক। কোয়াজাইট আবার একই জিনিস, মেটামরফিক রক না সিলিসিয়াস রক, অবভিয়াসলি সিলিসিয়াস রক হবে, যদি সিলিসিয়াস যদি না থাকে তখন আমরা মেটামরফিক রক বলতে পারি, ঠিক আছে, সিলিসিয়াস রক, ওকে। দ্য ইনিশিয়াল সেটিং টাইম অফ পজোলানা সিমেন্ট, লাইম পজোলানা ইজ, ইনিশিয়াল সেটিং, ইনিশিয়াল যদি সেটিং আমরা বলতে পারি, তো ইনিশিয়াল সেটিং টাইম লাইম পজোলানা, পজোলানা সিমেন্টে 120 মিনিট, ঠিক আছে, পজোলানা সিমেন্টের ক্ষেত্রে 120 মিনিট হবে, যদি এমনি অর্ডিনারি হলো তখন 30 মিনিট হবে, ঠিক আছে, মনে রাখবে তোমরা, এটা মনে রেখো কিন্তু তোমরা। দ্য ক্লে ইজ ম্যানুফ্যাকচারিং, দ্য ক্লে টু ইউজ ম্যানুফ্যাকচারিং অফ ব্রিক, ব্রিকে আমাদের ক্লে ইজ লার্জ প্রজেক্ট, ইজ ডাগ আউট অ্যালাউ টু ওয়েদার থ্রু মনসুন উইন্টার সামার নান অফ দিস, ঠিক আছে, দ্য ক্লে বি ইউজ ম্যানুফ্যাকচারিং ব্রিক ফর এ লার্জ প্রজেক্ট, অ্যালাউ ওয়েদার, কখন ইউজ করা হয়, মনসুনে, তোমরা জানো মনসুনে ইউজ করা হয়। ইন দ্য সিমেন্ট কম্পাউন্ড কুইকেস্ট টু রিয়্যাক্ট উইথ দ্য ওয়াটার, কোন কম্পাউন্ডটা ওয়াটারের সঙ্গে তাড়াতাড়ি, ঠিক আছে, কোন সিমেন্টের কোন কম্পাউন্ডটা তাড়াতাড়ি রিয়্যাক্ট করে, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনোফেরেট, ট্রাইক্যালসিয়াম সিলিকেট, C3A, ডাইক্যালসিয়াম সিলিকেট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, ট্রাইক্যালসিয়াম C3A কুইকেস্ট রিয়েক্ট করে, ঠিক আছে, কুইক যদি আমাদের রিয়েক্ট করে, ইনিশিয়াল সেটিং যদি বলে, ইনিশিয়াল সেটিং যদি বলে ট্রাইক্যালসিয়াম সালফেট, ওকে, ট্রাইক্যালসিয়াম সিলিকেট, আর যদি কুইকেস্ট বলে, কুইকেস্ট রিয়েক্ট করে, ঠিক আছে, রিয়েক্ট C3A, হিট অফ হাইড্রোজেন বেসি, বিটুমেন ফেল্ট, বিটুমেন ফেল্ট ইজ, বিটুমেন ফেল্ট ইজ ইউজড অফ ওয়াটার প্রুফিং ম্যাটেরিয়াল, ইজ ইউজড অফ ড্যাম প্রুফিং ম্যাটেরিয়াল, ইজ মেড অফ বিটুমেন হেজেন ফাইবার্স, অল দ্য অ্যাবাব। বিটুমেন ফেল তোমরা জানো, ওয়াটার প্রুফিং যখন বাড়িতে করা হয় বা বিভিন্ন কনস্ট্রাকশনে করা হয় বিটুমেন ইউজ করা হয়, জানো তোমরা,
used of ড্যাম প্রুফিং অবভিয়াসলি বিটুমিন ইউজ করা হয় মেড ফ্রম বিটুমিন হেসেন ফাইভ এখানে অল দ্য অ্যাবাভ হবে তো এটা কিছু বলার নেই বিটুমিন তোমরা জানো ওয়াটার প্রুফিংয়ের জন্য কাজে লাগে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইন দ্য মেথড অফ কন্ডেনসেশন পলিমারাইজেশন লো মলিকুলার সাবস্টেন্স অ্যান্ড রিমুভ ফ্রম দ্য হাই মলিকুলার সাবস্টেন্স দ্য রিয়াকশন প্রসিড উইথ দ্য এভোলিউশন অফ অ্যামোনিয়া দ্য রিয়াকশন প্রসিড উইথ দ্য এভোলিউশন অফ দ্য হাইড্রোজেন ক্লোরাইড ওকে অল দ্য অ্যাবাভ কোন অ্যান্সারটা ঠিক হবে কন্ডেনসেশন পলিমারাইজেশন তোমরা অনেকে যদি না জানো মেথডটা ঠিক আছে কি হয় লো মলিকুলার সাবস্টেন্স আর রিমুভড ফ্রম হাই মলিকুলার সাবস্টেন্স মানে কি করা হয় এখানে কনডেনসেশন পলিমারাইজেশনে যেগুলো হাই মলিকুলার সাবস্টেন্স থাকে সেখান থেকে লো মলিকুলার সাবস্টেন্স রিমুভ করা হয় ঠিক আছে দ্য রিয়াকশন প্রসিড উইথ ইভলিউশন অফ অ্যামোনিয়া এটা অ্যামোনিয়া দিয়ে এই রিয়াকশনটা করা হয় ঠিক আছে হাইড্রোজেন ক্লোরাইডও ইউজ করা হ্যাঁ অ্যামোনিয়া আর হাইড্রোজেন ক্লোরাইড কন্ডেনসেশন পলিমারাইজেশন তোমরা যারা জানো না সয়েল মেকানিক্সেও আছে ঠিক আছে এটা বিএমজিতেও আছে সয়েল মেকানিক্সে আছে দুটো এজেন্ট ইউজ করা হয় অ্যামোনিয়া হাইড্রোজেন ক্লোরাইড ওকে ঠিক আছে তো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে আলটিমেট স্ট্রেংথ সিমেন্ট ইজ প্রোভাইডেড বাই আলটিমেট স্ট্রেংথ কে দেয় এটা কিন্তু খুবই গুড কোশ্চেন আলটিমেট স্ট্রেংথ কে দেয় সিমেন্টের কোন পার্টিকেলটা দেয় ট্রাইক্যালসিয়াম সিলিকেট ডাইক্যালসিয়াম সিলিকেট C2S ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট C3A ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনোফ্রেট C3A4F ওকে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনোফ্রেট সো আলটিমেট স্ট্রেংথ যদি বলে স্ট্রেংথ কে দেয় আলটিমেট স্ট্রেংথ C2S ঠিক আছে ডাইক্যালসিয়াম সিলিকেট দেয় ওকে ইলাস্টোমার ক্যান এক্সটেন্ডেড ইলাস্টোমার এখানে কিছু বলার নেই ইলাস্টোমার ক্যান এক্সটেন্ডেড আপ টু এটা মুখস্থ করতে হবে 10 times দেয়ার অরিজিনাল ডাইমেনশন 10 times ইলাস্টোমার ক্যান এক্সটেন্ডেড 10 times ওকে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পলিমারাইজেশন রক পলিমিনারেলিক রক পিক আপ তো এই কোশ্চেনটা তোমরা করো চারের কোশ্চেনটা পলিমিনারেলিক রক যদি বলে কোয়ারজাইট তো হবে না পিওর গ্রানাইট হচ্ছে মজবুত রক ঠিক আছে মানে খুবই মজবুত যেটা বাড়িতে আমাদের ইউজ করা হয় গ্রানাইট এই হিসাবে বিভিন্ন জায়গায় ইউজ করা হয় তোমরা জানো সেটা গলা বুঝে গেছে আমার বারবার কি হচ্ছে এইসব গাইজ খুব প্রবলেম হচ্ছে এত প্রবলেম নিয়ে কাজ করা যায় না সত্যি কথা বলতে মোবাইলে হয় না তাও আমি চেষ্টা করছি মোবাইল লাইভ টাইম করার জন্য ঠিক আছে তো ওটা আগের কোশ্চেনটা হচ্ছে গ্রানাইট হবে তোমরা কোশ্চেনটা দেখে নিয়েছো হয়তো পলিমারাইনিক রক গ্রানাইট সবসময় গ্রানাইট হবে গ্রানাইট খুবই ইউজফুল কোশ্চেন রক পিক আপ দ্য কারেক্ট স্টেটমেন্ট এটা তোমরা ও এটা হয়নি কারেক্ট স্টেটমেন্ট কী হবে এটা ফর দ্য স্ট্রাকচার সাবজেক্টেড ওয়েটলি ওয়েটিং ড্রাইং দ্য ওয়াটার সিমেন্ট রেশিও 0.5 কারেক্ট অ্যান্সার ফর মাস কংক্রিট সাবজেক্টেড টু ওয়েটিং অ্যান্ড ড্রাইং ওয়াটার সুড উইচ 0.55 একদম ঠিক আছে দ্য থিন স্ট্রাকচার উইচ রিমেন কন্টিনিউ দ্য আন্ডার ওয়াটার সিমেন্ট রেশিও 0.5 একদম স্ট্রাকচার কন্টিনিউ দ্য আন্ডার ওয়াটার ওয়াটার রেশিও ওয়েট সুড উইচ 0.65 একদম তো আমরা বলতে পারি অল দ্য অ্যাবাভ কারেক্ট অ্যান্সার কেন ওয়াটার সিমেন্ট রেশিও সবসময় রাখা হয় 0.4 থেকে 0.5 মধ্যে ওকে তোমরা যেখানেই যাও ওয়াটার সিমেন্ট রেশিও এটাই করা হয় যেহেতু এখানে আন্ডার ওয়াটারে কাজ হচ্ছে ঠিক আছে যেহেতু এখানে আন্ডার ওয়াটারে কাজ হচ্ছে তার জন্য এখানে অল দ্য অ্যাবাভ ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে ঠিক আছে রট আয়রন কার্বন আপ টু সব থেকে কম থাকে 0.2%
আপনারা জানো একটু আগে আমি বলেছি রট আয়রনে সব থেকে কার্বন কম থাকে, পিওর আয়রন 0.25%। একই কোশ্চেন বারবার আসছে। পারমিয়ানিক রক এক্ষুনি বললাম গ্রানাইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন এ মর্টার অ্যান্ড বাইন্ডিং ম্যাটেরিয়াল, এ তো কিছু বলার নেই, বাইন্ডিং ম্যাটেরিয়াল সবাই জানো, সিমেন্ট ইজ দ্য বাইন্ডিং ম্যাটেরিয়াল, ঠিক আছে, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ল্যাকোয়ার পেন্ট, ল্যাকোয়ার পেন্ট আর জেনারেলি অ্যাপ্লাই স্ট্রাকচারাল স্টিল, হ্যাঁ স্ট্রাকচারাল স্টিলে ইউজ করা হয়, ঠিক আছে, আর লেস ডিউরেবল কম্পেয়ার এনামেল পেন্ট, অবভিয়াসলি লেস ডিউরেবল, কনসিস্ট রেজিন অ্যান্ড নাইট্রোসেলুলোজ, একদম, কন্টেন্ট অ্যালকোহল অ্যাজ থিনার, একদম অ্যালকোহল বা থিনার থাকে। তো এখানে অল দ্য অ্যাবাভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মানে কিছু বলার নেই, এগুলো এগুলো তোমাদেরকে একটু মুখস্থ করতে হবে। ইন এ মর্টার দ্য বাইন্ডিং ম্যাটেরিয়াল, ইন মর্টার দ্য বাইন্ডিং ম্যাটেরিয়াল, একটু আগেই বললাম সিমেন্ট ইজ দ্য বাইন্ডিং ম্যাটেরিয়াল, সিমেন্ট হবে, তোমরা সবাই জানো সিমেন্ট বাইন্ডিং ম্যাটেরিয়াল। ল্যাকোয়ার পেন্ট এক্ষুনি করলাম, যেটা স্টিল ইউজ করা হয়, অল দ্য অ্যাবাভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো সব কোশ্চেন শেষ, দেখতে পাচ্ছি এখানে আর কোনো কোশ্চেন নেই। তো তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা অবভিয়াসলি আমাকে জানাও কী ডাউট আছে, ঠিক আছে। মোটারে আমাদের ইউজ করা হয় সিমেন্ট, এক্ষুনি বললাম যেটা, ঠিক আছে। যাই হোক, তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা অবভিয়াসলি বলো, কোনো ডাউট থাকলে, ঠিক আছে। তো আমি হেল্প করব তোমাদের অনেক কিছু হেল্প করার, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দিও, একটা একটা লাইক গাইজ, এত কষ্ট করছো একটু লাইক করো, মোবাইলে করছি অনেক কষ্ট করে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। আর হ্যাঁ, আর একটা কি, ঘন্টি, ঘন্টি দাবাও, ঘন্টি দাবাও, লাইক শেয়ার সাবস্ক্রাইব, ওকে, শেয়ার শেয়ার করো, শেয়ার করো, লাইক করো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। তোকে দেখা হবে আবার নতুন একটা ভিডিও বিএমসি নিয়ে, বিএমসির পুরো কোশ্চেন আমি আজ শেষ করব, ঠিক আছে। বিএমসি যা যা মোটামুটি পরীক্ষায় পড়ে পুরো তোমাদেরকে রেডি করিয়ে দেবো, ঠিক আছে। আর হ্যাঁ, কালকে যে পিএসসির কোশ্চেনটা বাকি ছিল কালকে সকালে ওটা করবো, ঠিক আছে। কালকে সকালে 10টা থেকে 12টার মধ্যে যে কোনো একটা টাইমে আমি লাইভ হব, বলে দেবো, ঠিক আছে। তো কালকে চলে এসো তোমরা একটু, তো চলো আমরা যাই এবার। তো ক্লাসটা শেষ করছি আজকের মতো, চলো বাই, দেখা হবে কালকে আবার।